প্রিয় শিক্ষার্থী, এখন উৎপাদন ব্যবস্থাপনা অভিবন্ধন থেকে সামষ্টিক পর্যায়ের উৎপাদনের কিছু বিষয় তোমাদেরকে পড়াবো। বিষয়গুলো প্রথমে আমি ব্ল্যাকবোর্ডে লিখে নেই। উৎপাদন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। আলোচ্য সূচি সমষ্টি পর্যায়ে উৎপাদন। প্রথমে সম্পর্কিত জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়। জিডিপি জিডিপি দেশজ উৎপাদন, যেটি হল একটি দেশে সাধারণত এক বছরে অথবা নির্দিষ্ট একটি বছরে সকল নাগরিকের উৎপাদন কাজে জড়িত আর জিডিপি হিসেবে আখ্যায়িত করা হয়। জিডিপি নির্ণয়ের সূত্র আমরা বলতে পারি সি প্লাস আই প্লাস জি। এখানে সি ভোগ ব্যয়, আই বিনিয়োগ ব্যয়, জি সরকারি
Let those three products need
culpada. বাজার দামে জাতীয় বাজার দামে জাতীয় হলো এখানে বাজার দাম হলো দাম স্তর বা গড় দাম বাজার দামে জাতীয় আয় বলতে বাজার দামে জাতীয় আয় বলতে আমরা বুঝি নির্দিষ্ট একটি বছরের সকল আয় সংশ্লিষ্ট বছরের গড় দাম দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বলে বাজার দামে জাতীয় আয়। বাজার দামে জাতীয় আয়ে দুটি পদ্ধতি আছে, একটি হলো এক হলো চলতি দামে জাতীয় আয়, দুই স্থির দামে জাতীয় আয়। চলতি দামে জাতীয় আয় হলো নির্দিষ্ট বছরে এক বছরে সাধারণত এক বছরের জন্য যে আয় হয় সেই আয়কে চলতি বছরে দাম স্তর দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় চলতি দামে জাতীয় আয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আমরা বোঝাতে চেষ্টা করি। যেমন 2019 সালে যদি আয় হয়ে থাকে, উৎপাদন হয়ে থাকে 4,000 একক এবং দাম স্তর যদি হয় 100, তাহলে জাতীয় চলতি দামে জাতীয় আয় হবে 4,000 × 100 = 4 লক্ষ। এত স্থির দামে জাতীয় আয়, স্থির দামে জাতীয় আয় হলো একটি নির্দিষ্ট বছরে জাতীয় আয়কে একটি নির্দিষ্ট বছরে মোট উৎপাদনের যে আয় সেই আয়কে অতীতের কোনো বৃদ্ধি বছরের দাম স্তর বা গড় দাম দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় স্থির দামে জাতীয় আয়। শিক্ষার্থীগণ, আজকে জাতীয় আয়ের
সমষ্টিক পর্যায়ের উৎপাদনে জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ধারণার মধ্যে কিছু তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আগামী দিন বাকি অংশগুলো আমি শেষ করব। এই বলে আমার আজকের পাঠদান সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা ভালো থাকবে, নিরাপদ থাকবে, ঘরের মধ্যে থাকবে এবং নিয়মিত পাঠ অনুশীলন করবে এই আশা রেখে আমি শেষ করলাম।